যুবকের লালসা থেকে ছাড় পেলেন না 50 উত্তীর্ণ মহিলাও। পাশবিক নির্যাতনের চেষ্টার অভিযোগে গ্রেফতার 24-25 বছরের দুই যুবক সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। 5 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। অভিযুক্তরা হল সদানন্দ মালিক ওরফে হাবা, বয়স 25 বছর, এবং অর্ঘ্য ধারা, বয়স 24 বছর। দুজনেই বেগুট গ্রামের বাসিন্দা। ভাইফোঁটা দিতে যাওয়ার পথে 50 উত্তীর্ণ মহিলা ওই দুই যুবকের লালসার শিকার হন। জানা গেছে, রবিবার ভোররাত্রে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপের বাড়ি যাচ্ছিলেন ওই মহিলা। বাড়িতে অসুস্থ মেয়ে আছে, তাই সকাল সকাল ভাইফোঁটা দিয়ে ফিরে আসাই ছিল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ভোরবেলাতেই বেরিয়ে পড়েছিলেন মহিলা। হেঁটেই যাচ্ছিলেন, সে সময় রাস্তার ধারে পুকুর পাড়ে বসে নেশা করছিল অভিযুক্ত যুবকেরা। তারা মহিলার পথ আটকায়। এত ভোরে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, একা বেরিয়েছ কেন, এসব প্রশ্ন করতে থাকে। তারপর জোর করে পুকুর পাড়ের ধারে একটি পরিত্যক্ত ঘরে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে মহিলার ওপর শারীরিক নির্যাতন চালায়। সেই সময় ওই পুকুরের মালিক সেখানে চলে আসে। সে মহিলার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে সদানন্দ ওরফে হাবা ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করছে। তিনি হাবার চুলের মুঠি ধরে টেনে তোলেন। এই সুযোগে অপর অভিযুক্ত অর্ঘ্য পালিয়ে যায়। এবার পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে সদানন্দকে আটক করে নিয়ে যায়। এর মধ্যে অর্ঘ্য গ্রামে ফিরে বাড়িতে পোশাক পাল্টে অন্যত্র পালানোর চেষ্টা করার সময় গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এরপর নির্যাতিতা মহিলা ওই দুজনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত দুজনকে সোমবার বর্ধমান আদালতে তোলা হয়। আদালত দুই অভিযুক্তকে 5 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। এদিনই নির্যাতিতার মেডিকেল টেস্টও করা হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বেগুট এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সদানন্দ মালিক ওরফে হাবার সাইকেল সরানোর কাজ করে, অন্যদিকে অর্ঘ্য মজুরের কাজ করে। এর আগে চুরি করে ধরা পড়েছিল সে, কয়েক মাস জেল খেটেছে। বিবাহিত অর্ঘ্যর চরিত্র ভালো নয়, তাই স্ত্রী ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে। দুজনেই নেশাখোর। পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থল সিল করে রেখেছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।